এলাকায় আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএফ আপাচি আরটিআর হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা আর জুনিয়র হরলি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্টস। কঠালগুটিয়ে জানে যে এই কাম কার। কঠালগুটিয়ে বিভিন্ন সন্দেহজনক মানুহৰ কথা কৈ আমাক কনফিউজ কৰি নিজকে বহুত চালু বুলি ভাবিছে। হয় হে মেডাম, এটা কাম কৰো দক। কি কাম? কঠালগুটিয়াক উঠাই দেও। সেই কাৰণে দেউতা খান্তনা দিবলৈ প্ৰণীতাই মোক ঘৰ যোৱাই হোৱাৰ প্ৰস্তাৱ দিয়া বুলি ফাঁকি কথা ক'লো। প্ৰণীতায়ো মই তেওঁক ৰিজেক্ট কৰা বুলি আপোনালোকক ফাঁকি কথা ক'লে। ফাইনেলি জনালো মুঠৰ ওপৰত আমাৰ বিয়াখন ফাঁকিৰ মাজে নহ'লগৈ আৰু। আমার শ্বশুর আগর কথা, পিতা তো নিষ্কর্মা আছিল, খাবার খুব কণও নাই, তাহার ঘরত নিঙনি ভুকত মরে কম্ভাই রাস্তাত বান্ধি থতা কার বস্তা পাই ফেলে গাড়ি ঘোড়া কিনি ধনী হয়েছে। খেয়ালি থেকে আর কিন্তু গাখির দিয়া চা খাবা নাচব। কিয়া? কলাজন মাথা চুরা মতত তোক লই এই দুদিনমান আমি আপি তিরি গেলে কথাটো আলোচনা করে থাকো না, আটা কথায় বারে প্রতি অলে থাকলি ভয়া লাগে। কি কইছিয়ে শুনি? খেয়ালিও কয়ে মায়াকেও কয়ে। কি হল ইমান খৰখাই থাকে মাতি পঠিয়ালা যে? হীৰা, প্ৰেমলতাই মোলৈ ফোন কৰিছিলে। কি? এ গুড নিউজ! হীৰা ক'ত আছে তাই? তাকেইতো, সেই টেনশ্যনটোতে মই আছো এতিয়া। হে? ফোন কৰিছিল অথচ তাই ক'ত আছে তুমি নুসুধিলা। সোধাৰ সময় নাপালো নহয়। কি সোধাৰ সময় নাপালো? হে, তাইহে ফোন কৰিছিল, মইতো ফোন কৰা নাছিলো। হেৰা দোস্তি, কি নবুৰ্বকতাৰ কথাবিলাক কৈ আছা? হে, তাই ফোন কৰিছিল। নহয়, তাই ফৰ ফৰকৈ কথাখিনি ক'লে আৰু মোক একো কোৱাৰ সুবিধাই নিদিলে নহয়, ফোনটো কাটি দিলে। অ হৌৰা, তাই কি ক'লে? উষাহঁতে ক'লে মই ভালে আছোঁ, টেনশ্যন ল'ব নালাগে, ক'ত আছোঁ সুধিব নালাগে, ফোন কৰাও ট্ৰাই কৰিব নালাগে, লগে লগে ফোন কাট। হে হৰি, হেৰা খেপিয়াব নালাগে, টুপি পিন্ধি অহা নাই, এই দূৰে দূৰতে পাহৰি আহিলোঁ বুজিছানে, এইবোৰ বাদ দি আছোঁ। হৌৰা, তুমি কল বেক কৰিছিলা নাই? কৰিছানে মানে কৰিয়েই আছোঁ। হা, চোৱা ৰ'বা, আয়া চোৱা, ফোন অফ। অ তাকেইতো, হৌৰা চুইচ অফ। এই আৰু এবাৰ লগোচোন, এই কিবা এটা শুনো মই, লগোচোন। লেট দেৰি, ফোনটো অফ হৈ আছে, কি শুনিবা তুমি? এই কিবা এটাতো ক'ব। তোমাৰ মূৰতো হৈছে নেকি এই দোস্তি? তাইৰ ফোন অফ, তাইৰ ফোনত কথা পাতিবলৈ মন নাই, তাই আকৌ কি কথা পাতিব? প্ৰেমলতাৰ কথা শুনিব খোজা নাই। হে, এই চুইচটো যে অফ বুলি কয়, ৰেকৰ্ডিং ভইচটো আহে নাই? সেইটো সেইটো আহি আছে। প্ৰথমতে তোমাৰ ইংৰাজীত কয়, তাৰপিছত হিন্দী, তাৰপিছত লোকেল লেংগুৱেজত কয়। সেই লোকেল লেংগুৱেজটো মোক লাগে, লগোৱা ফোন লগোৱা। কৈছেনে কিবা? আহিছে। কি কৈছে? হিন্দী হিন্দী, ৰ'বা। অঁ আহিছে, মানে মানে মোৰ দোস্তি, কি ভাষা হয় এইটো ধৰিব পাইছেনে? হে, ধৰিব পৰা নাই। বৌ, আমাক কিবা কৈছিলা নেকি? আ কি হা? আমাক কিবা কৈছিলা নেকি? ইয়াই দিনটোততো বহুত কথাই কোৱা গেছি, তুমি বা কি কোৱাৰ কথা সুধছ? মই হলে আকৌ ধৰিব পৰা নাই। শেৱালিঠাৰ ঘৰক ও চাহ খাবা যি যায়, শাক দিছো যাবা। শাক দিলেওনো কি হব, ও শাক দিয়াৰ পিছতো যায় দুই ঘণ্টামান বহি আছি। আকাপ যদি গিৰাজটোই হাউচ কৰি দিছি, ও আকাপ নিজে খুজি খাইছি, দুই কাপ যি চাহ খাইছি খাটাং খনাই দা। দুই ঘণ্টা ধৰি মা একাপ চাহ নাখোৱাকৈ আহিব, দুই কাপ নাখাব পাৰে, আকাপ যি খাইছি খাটাং মোক কচিয়া খনাই, আকাপো খনাই, একটপাও খনাই, দুই গিলাচ পানী খাইছি বোলে। ইয়াই কিনো কোৱা সুনিতা, ও মই অচানক মানি গেলো। শেৱালি এটা তাকে যোৱা মানে মায়ে গাখীৰ দিয়া চাহ খাবা যোৱা, সেনাই স্থলত একটোপা চাহ নাখোৱাকৈ আহিছি, খনাই আৰু নাখয় বোলে, সদায় যাই যাই বহি থাকিব, কিন্তু শেৱালি হাতৰ ঘৰত চাহ নাখায় বোলে। কিনো কোৱা হা, চাহ যদি নাখয় কেবা যায়, যাই নকৰব কি? প্ৰমাণ কৰি দিব যে আমি সিহঁতৰ ঘৰক কথা পাতিব আহে, চাহ খাবা নাহে। হে বুঢ়া বাসুদেউ, এই কথা মাক ৰাখবে, ও শক্তি দে। হৌৰা
রামকৃষ্ণ হাও ইমান দেরি কত থাকলাক হে কি কইছা হে ইমান দেরি কত থাকলাক কি কথা কয় নটা বাজায় নাই শুন এই প্রেমলতা জানিলে হে বড় বেয়া লাগিছে কি হল প্রেমলতা তাই এনেকে গুছি যাব বলে সপোনতো ভবা নাছিল মারা যা খবর পাইছি নাকি বিচা কলা কি জাল হব জিয়াই থাকা খবরই পোৱা গল বুঝছা পিছে জিয়াই থকাই মরাই সমান কি হল বুঝছা এই দহ বারমান শুনিলো মানে কিনো ভাষাত বিং বিং বাং বাংকে কিছুমান কথা কয় বুঝিয়ে নাপাল নয় এই শ্রীলঙ্কায় ত্রিলঙ্কায় গোবাত হয়ে সোমালকে যেন পাইছো মুঠতে খবর বেয়া অ দোস্তি হেয়া দোস্তি আকৌ এবার ফোন করেছিল নয় হ্যাঁ কি কয় অ কৃষ্ণ 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 হ্যাঁ তুমি কথা বতরা পাতিলে নাই কথা পাতিবা কেনেকে পটকে কাটি দিলে ফোনটো কাটি দিলা আমার আকৌ ফোনের ওপর ভাল জ্ঞান আছে নয় হেয়া দোস্তি ফোন নাম্বারটা থানাত দিলে তাই থাকা জায়গাডোখর উলিয়াব পারিবনে উলাল জানিলে কি করবা আমি তাতালে গুছি যাম যাই কি করব তাই গোটাই আনিম আরে যিজনে ছোৱালীয়ে তোমার ফোনটোকে রিসিভ করা নাই তাই তোমার লগত আহিব নাহিব জুবরজস্তি আনিম চুলিত ধরি চরিয়াই ভুকুয়াই লৈ আহিম আর পাবলিকে চাই থাকিব হ্যাঁ পাবলিকে অপহরণকারী বলি এনেকুয়া ঢোলাই দিব আর তাইতো এটা সর ছোৱালী হয়ে থাকা নাই আমার এখেত হেগলা কেসত যাবা নরে দক হুড়া সু বুদ্ধি দিছো দুদিনমান ধৈর্য ধরা চুপচাপ থাকা মারক চোৱা দায়িত্ব আলেকজেণ্ডাৰহঁতৰ পৰিয়ালক দিছো আলেকৰ ভনীয়েক মাৰ লগত থাকিবই মাৰক লৈ কোনো চিন্তা নাই দুমাহৰ বজাৰ খৰচ মই দি থৈ আহিছোঁ মুঠতে ছোৱালী ঠিক নোহোৱালৈকে মই ইয়াৰ পৰা নাযাওঁ মই বাৰে বাৰে কৈ আছোঁ ছোৱালী চোৱা নাটকখন বন্ধ কৰিব লাগে এজনী চালোঁ পিছৰজনী অকণমান দেৰিকৈ চাম নাই নাই মোৰ বোধেৰে সেইটো কথা নহয় একেলগে চাৰিজনী পাঁচজনী চাম যিজনী পচন্দ হয় সেইজনীকে ঠিক কৰি পেলাম তোৰ মূৰৰ দোষ হ'ল নেকি বোধে সি ঠিক কথাই কৈছে তাৰ মূৰৰ গণ্ডগোল হোৱা নাই সময় ৰৈ নাথাকে নহয় আমিহে জানো তোৰ বিয়াখন লৈ কিমান টেনচনত আছো টেনচন মোৰো হৈছে তহঁতৰো হৈছে সেইবুলি টেনচন দূৰ কৰিবলৈ উত্ৰাৱল হৈ পাগলৰ দৰে মই কাম কৰিব নোৱাৰো নহয় অ' তাৰ মানে তই মোক পাগল বুলি ক'লি অ' বোধে চাচোন তাৰ কথাবোৰ কথা চাবতো নোৱাৰি শুনিবহে পাৰি শুনিলোঁ কথাবোৰ কিন্তু বেয়ালৈ গৈছে দেই তাত তেনেকা কিবা ক'লে কিবা বুজ তহঁতে মোৰ চোৰ একেবাৰে গৰম হৈ যায় ৰুটি কৰবলৈ মোৰ গতে হেলা লাগছি হেৰা আজি এই তিনিদিনমান এই ভাত খোৱাকে খাই আছো এই কণ্ট্ৰলত থকা চুগাৰটো বাঢ়ি আহোঁতে কোনো এলাহ নকৰে একদম ৰং মনে বাঢ়নি নৈ পানী বাঢ়ি আহি বাঢ়ি আহিব কমকে খালি একো নহয় দিয়ক এ ৰ'বচোন কথা এটা শুনক শুনছি না শুনি আছো তুমি কীৰ্তন কৰা মই শ্ৰৱণ কৰি আছো হেডমাষ্টৰৰ লগত প্ৰেমলতাক বুজে বাৰে আনবা যাব মই কিন্তু আপোনাক পাৰ্মিশ্যন দিবা নোৱাৰো যাওঁতেতো থনথনীয়া মানুহ দুটা যাব ঘূৰি আহোঁতে যদি নাক মুখ বেঁকা কৰি এই হাতে ভৰিয়ে প্লাষ্টাৰ লগে আহে গোটেই ডাঙৰ কথা হ'ব ভাত দেউ পাকঘৰত আহি থাক ঠিকেই কৈছে পাব্লিক ধুলাই হৈও যাব পাৰে এইবোৰ কেছত সাগৰিকা কলিতা ইকনমিক্সত যে মাষ্টাৰ ডিগ্ৰী কৰিছে দুই এদিনতে পি এইচ ডি কমপ্লিট কৰি ডক্টৰ সাগৰিকা কলিতা হ'ব বিয়া ঠিক হৈ আছে গুৱাহাটীৰ দৰা ডাক্তৰ চব গাঁৱৰ মানুহ গৈছে তাতে হেডমাষ্টৰে প্ৰেমলতাক মাৰি পেলাই পুতি থৈ দিছে প্ৰেমলতাক অ এতিয়া পুলিচে কেছে খান্দাওঁতে সাবল বোলো বাবানুক কলৈ গ'লো ৰাস্তাৰ ফালে গ'ল চাগে হাৱা চাহ খাবলৈ মই হে কামিলে গুচি আহিব হেৰি নহয় আজি বৰ ধুনীয়া ছোৱালী এজনী দেখিলোঁ ক'ত ক'ত এই বাবাহঁতৰ স্কুলৰ ওচৰত আহঁতজোপা আছে নহয় কেঁকুৰী এটা পাই নাপায় অঁ সেই কেঁকুৰীটো ঘূৰিয়ে বাওঁফালে ৰাস্তাৰ তিনি নম্বৰ ঘৰখনৰ সন্মুখতে ৰৈ আছিল নহয় বৰ ধুনীয়া ছোৱালী তিনি
নীলা রঙের যে পকী ঘর তো চাপর ওয়াল মাজত ভাগ ভাগকে জেরা দি খেতি করেছে মই ধরব পড়া নাই বড়ায় গম পাইছ নাকি কার কথা কেছে হাগরিকা হাগরিকা কলিতা ইকোনমিক্সত যে মাস্টার ডিগ্রি কইছে দুই দিনতে পিএইচডি কমপ্লিট করে ডক্টর হাগরিকা কলিতা হব বিয়া ঠিক হয়ে আছে গুয়াহাটি দরা ডাক্তর ভাল সার্জন ডাক্তর নীলিম ডেকা হাগরিকা মোর ভনী লেখিয়াও নয় দে ইমান অভার কোয়ালিফাইড ছোৱালী তো আমার ভন্টি লেখিয়াই হব ও ভালে আছে না বাইদেউ কি চিনি পোৱা নাই নাও মেন চিনু চিনু করে পাড়া আনছি এ মই বড়লার বাপে বড়লা হাও মাস্টর বাপার পিতে ও হয় হয় ভালে আছে আসু দ খতরা পড়া সাল আর মঙ্গহর ভিতরে কি বাকে জিউতু লই আসু দ আপনি কি না আইছি তিন চাই দিন মান হল ও ভালে হইছি দিও ঘর দেখি ভালে আছে না আসু দিও কে হে আর পিছে দিন দুপুরতে টর্চ লাইট লই কলে যায় হাও এতু টস ও কিনছু রব কেই দিন মেনা গতি ও নতুন টস বাপে দিনাতে হাত লৈ ফুরে হবলা ইয়া ই দিনত কিও লমে রাতি লউ ও দিনত লৈ আছে যে ও আন্ধার থাকতে মর্নিং কৰিবলৈ কৈছিল হবলা ইয়া ই কোর কি কথা কই হে আপনি ও প্রেমলতা নহ হইছি নহ রাতি হেডমাস্টারৰ ঘৰত থাকা যা ও প্রেমলতা নহ হাতো গম পাইছো ও আপনি হেডছাৰক ৰখিবলৈ যায় হবলা হেডছাৰ ইমান ভয় নে নহয় হে হেডমাষ্টৰৰ ঘোঁৰালে কাজল আহি নাচে ইয়াতে হ'ব দিয়ক হেডছাৰো মাতৰ মাত এষাৰ পাব ছোৱালীজনীও আশ্ৰয় এটা পাব আপুনি দুইটাকে ৰখিব আৰু বিজালে ধৰে না সঁচাকৈ কয় নাজনো ভগৱানে জানে আহোঁ দিয়ক কি ৰাম কিনো নক'বলগীয়া কথাটো ক'লো মানুহবোৰ বৰ খঙাল ও দাদা মর্নিং ওয়াকর পরে আহিল আহিল রে আপাক অভ্যাস হয়ে গেল যে বকসুন কথা এটা সুদু কোয়া ই আপনার উপর সকালে মর্নিং ওয়াক করে হয় না কি উপার উপর খামুড়ে ও উপার উজনির কথা কইসা উজনির কি কলা উপার খামুড় মানে উজনির সকালে মানু মর্নিং ওয়াকক যায় নাকি সবে করে বলে কথা নাই যে মন করে যে মর্নিং ওয়াকটো উপকারী বলে ভাবে উপকারী বলে ভাববে লাগে আপনালকে ভাবে কারণে আপনার চেহারাও ভালো আছে ও আপনার বুড়ারও বেমার আজার নাই কি কলা ইয়াই খুড়া বলে কবা লাগে বুড়া বলে কয়া গেল বয়া নাপুটক দাদা আকু বয়া ভাবত ক নাই হব দিয়া হব দিয়া দেউতার আগত মাত্র এই ভুলটো নকইবা তুমি আসলতে তোমালকর বুড়ি মানে খুইদৰ কথা কবলে খুজিছ হয়নে বুড়ি বুলি কলে বয়া নাপাও দক আমার বুড়িকো মর্নিং ওয়াক করবে গেলে ইমেন ক নুখুনে বুড়ি কি মাই হেৰি মানে আমি বুড়ি কথা পাতি আছোন বুড়ি না মানে খুইদ আপুনি ভুল নবুজিব আপোনাৰ কথা কোৱা নাই দেই মালতি এগ্লাছ পানী দিয়া হে বৰ পিয়া লাগিছে হে দিয়া দক মানে মই কৈ আছিলো এই যে প্ৰকাণ্ড বকুল গছজোপা আছে তাৰ তলতে যে ঘৰ এটা আছে বগাকে আইতা গৰাকী তেওঁৰ ও হেতু ৰাতুল গহৰ মা মস্ত ভক্তি আহা বুঢ়ী হয় হয় সেই বুঢ়ীজনীৰ কথাই কৈছো বা এতিয়াও নাতি নাতিনীৰ লগত লৈ মৰ্নিং ৱাক কৰে আপুনিও মৰ্নিং ৱাক কৰিবচোন খুইদক স্বাস্থ্যৰ কাৰণে বহুত ভাল গাঁৱৰ মানুহ তাতে জমা হৈছি পুলিচো যোৱা পালো কথাগিলা এতিয়া বেলেগ কি হলছি আই কি বেলেগ কি হলছি সব গাঁৱৰ মানুহ কৈছি তাতে হেডমাষ্টৰে প্ৰেমলতাক মাৰি পেলাই পুতি থৈ দিছি প্ৰেমলতাক অ এতিয়া পুলিচে কেছে খান্দাওঁতে সাপলব কি হব এতিয়া সেই বান্দাৰ তাতে প্ৰেমলতাৰ ডেড বডি নলৈ
তন্ধর মরা মেকৃতু আর কলা শর্মার মতাত অলব ভালে হব কেসে খান্দাউতে হাপ কি আলব হাপ খান্দাউতে কেসে আলব প্রেমলতার দেদবদি নল মটর অলব মটর কলা শর্মা গোটে দিব কাম হে প্রেমলতার দেদবদি অল্লি হেচার জেল গেল ইতিয়া শর্মার মতার অল্লি তই মই জেল যাব লাগব কি ভয় লাগে রে দাদি এই জসুন জসাই হুয়া তাতে তই মই সাবা গেলি মারা যাব লাগব এই এটা কাম করি মিয়া হাফিজক পঠে দি মিয়া জসুন দে জসুন নমস্কার উত্তর পূর্বাঞ্চলৰ যুবতীসকলৰ বাবে মই লৈ আহিছো এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভা উইনাৰে মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰ আৰু উচ্চতা 5'5" হ'ব লাগিব আহক আমি আটাইয়ে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ দিনুক দিনে গোটা সৰু চলি আন হবা ধৰিছে তারপিছত কি হল জানা দোস্ত মানে অরা তুমি কিবা বেলেগ ভাবত বিভোর হয়ে আছা নাকি মানে অন্য মনস্ক যেন লাগিছে এ নাই নাই তেনেকুৱা একো নাই এই মানুহবিলাকে যে অথনি জমাজমি কৰি আছিল মানে কেসটো কি একো গমেই নাপালো নহয় এ তেৰি মই দেখোন সুধিলোঁ একো হোৱা নাই বুলি ক'লেই অরা এজনে আহি ক'লে কিবা এটা হৈছে কিন্তু কি হৈছে নাজানে কিন্তু কিবা এটা যে হৈছে এইটো কিন্তু খাটাং একোডাল হোৱা নাই কিবা এটা হোৱা হ'লে আমি কথাটো সোধাৰ পিছত লুকুৱাব কিয় এ নহয় হে দোস্তি হ মাষ্টৰ তুমি এইটো কি কাণ্ড কৰিলাহে গোটে গাঁৱৰ মানুহ পুলিচ লগ লাগি সেই চনবস্তিৰ গাঁতাটো খান্দবা ধৰিছে হ মাষ্টৰে বোলে সেই গাঁতাটোত প্ৰেমলতাক পুতি ধৰিছে সকলে কৈছে মই কেনকে প্ৰেমলতাৰ মুখখন চাম অনা কথা বন্ধ কৰা হবে পাগল হৈছা নেকি যোৱাকালি প্ৰেমলতাই মোলৈ ফোন কৰিছে তাই ভালে আছে এইবোৰ ফালতু চিন্তা কৰিবা হে হা তে গাঁতাটোৰ পৰা কি ওলব ধৈৰ্য ধৰা গম পাবা নহয় এটা কথা কিন্তু চিয়ৰ গাঁতৰ পৰা প্ৰেমলতাৰ ডেড বডি নোলাই হো বুঢ়া বাঘৰে দাদা ও দাদা বকচোন কিবা কবা রাতুল গুয়ার মাকে মর্নিং অক কথা কইছিল আমার মারা গুদে ও কথা কথা কইছিল সাকচুন সাক ইটা মাই অকরা মই রুচি কি অকরা মই রুচিছে রাতুল গুয়ার মাকু নাতিনা কাতে মর্নিং অক করাবা লই যায় মাত্তুই তার নাতি নাতনা আকু নাই ইটা হদে বৈরাকে মর্নিং অক করাবা নিবা লাগব দিনুক দিনে গুতা হরু চলি আন হবা ধরছি বয়স হলে বুড়া মানুষ হরু লোয়া চলি নিসনাই হয় আপনালোকর বুড়া ইয়ে কি বেয়া কো আপনালোকর খুড়াও কিবা চলি মানুয়ান হয়ে গেছি কিছু কিছু ক্ষেত্রত তেনেকুয়া নোহোৱা নহয় অবশ্যে ও কি সাংঘাতিক কথা শুনি আইলো বুকুখন ধপধপাই গৈছে মোৰ কি হৈছে দাদা তিনিআলি কেঁকুৰিত মানুহবোৰ সব গোট খাইছে কিয় হে দেহেনো প্ৰেমলতাক মাৰি তাতে পুতি থৈছে ও মোৰ মা ও দাদা কি হৈছে এগলা নমস্কাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই লৈ আহিছোঁ এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা
আপোনালোকে জানি সুখী হ'ব যে নর্থ ইষ্ট ডিভা উইনাৰে মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ লাভ কৰিব। এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছো যে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰ আৰু উচ্চতা 5'5" হ'ব লাগিব। আহক আমি আটাইয়ে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ। আমি হলো দুইহা মানুহ, মটৰচুটোৰ কৰা বুলি মোক ফাঁচি দিব নেকি আই? তই ফাঁচি গেলি, তোৰ লগ হিচাপে ময়ো ফাঁচি যাম। বুকখন ধমধমি ৰৈছি, কিবা হ'ব নেকি আই ভাই? গেটখন খুলি ছোৱালীজনী ওলাই আহিল, বৰ ধুনীয়া ছোৱালী। চন্দ্ৰমা? নামটো সোধাত চন্দ্ৰমা বুলি ক'লে। বৰ ধুনীয়া ছোৱালী, এই তাইৰ লগতে কিবা এটা যোগাযোগ কৰিব পৰা যায় নেকি? লাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ টিভিএস আপাচি আরটিআর হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহীঁ বচেগা আর জুনিয়র হর্লিক্স